সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। এবার রানীর দেশে বিশ্বকাপের দ্বাদশ আসর, দেশের হয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করতে উন্মুখ থাকেন যে কোনো খেলোয়াড়, খেলতে পেলে সেটাকে পরম পাওয়া মনে করেন তারা। স্বাভাবিকভাবেই দুই দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারাটা সৌভাগ্যের বিষয়, দুই দলের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ আসরে খেলতে পারাটা অনেক বড় গর্বের। বিশ্বকাপ ইতিহাসে এর নজিরও আছে। দুই দেশের হয়ে যারা বৈশ্বিক আসরে অংশ নিয়েছেন তাদের নিয়েই আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। ইয়ন মর্গান, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড। এক সময় আয়ারল্যান্ডের হয়ে খেলতেন ইয়ন মর্গান। 2007 ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে আইরিশদের হয়ে খেলেন তিনি। পরের বিশ্বকাপ 2011 থেকে খেলছেন ইংল্যান্ডের হয়ে। এবার ইংলিশদের নেতৃত্ব দেবেন বাহাতি এই ব্যাটার। তার অধিনায়কত্বে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছেছেন তারা। 2019 বিশ্বকাপে দলটির অন্যতম ব্যাটিং স্তম্ভ তিনি। আয়ারল্যান্ডে জন্ম নেয়া এই ক্রিকেটারের অধীনে প্রথমবারের মতো বিশ্ব ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন ব্রিটিশরা। অ্যাড জয়েস, ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। জাতিতে আইরিশ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়েই অভিষেক হয়। যোগ্যতা বলে ইংল্যান্ড দলে ঠাঁই করে নেন। ইংলিশদের হয়ে 2007 বিশ্বকাপে অংশ নেন তিনি। পরে ফের আয়ারল্যান্ডে ফেরেন তিনি। 2011 বিশ্বকাপে ছোট দেশটির হয়ে প্রতিনিধিত্ব করেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে 78 ওয়ানডে খেলেছেন জয়েস। ক্যারিয়ারে 15টি হাফ সেঞ্চুরি ও 6টি সেঞ্চুরি সহ 2622 রান করেছেন তিনি। গেল বছর মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন এ মার্কুটে ব্যাটসম্যান। এন্ডারসন কামিন্স, ওয়েস্ট ইন্ডিজ ও কানাডা। অলরাউন্ডার এন্ডারসন কামিন্সের ক্যারিয়ার শুরু হয় উইন্ডিজের হয়ে। 1992 বিশ্বকাপে ক্যারিবীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এরপর কানাডায় পাড়ি জমান। 2007 বিশ্বকাপে ছোট দলটির হয়ে প্রতিনিধিত্ব করেন এ বোলিং অলরাউন্ডার। কেপলার ওয়েসেলস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন কেপলার। 1983 বিশ্বকাপে অজিদের হয়ে অংশ নেন তিনি। 1991 সালে স্বদেশ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা শুরু করেন। 1992 বিশ্বকাপে পোট্রিয়াদের নেতৃত্ব দেন তিনি। বন্ধুরা, দুই দেশের হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করা সত্যি একটি রোমাঞ্চকর বিষয়। আর এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।